এই গাছটা বসানোর পর চন্দ্রমল্লিকা বা যে কোনো সিজন ফ্লাওয়ার বসানোর পর আপনারা 15 থেকে 20 দিন রুটের ট্রিটমেন্ট করবেন। প্রথম দিন জল যেটা দেবেন সেটা হচ্ছে ফাঙ্গিসাইডের জল ব্যবহার করবেন, তারপরের দিনই দেবেন হিউমিক অ্যাসিড। একদিন অন্তর একদিন 12:0 জল করে দেবেন, লিটারে দু গ্রাম করে জলটা দেবেন আর হিউমিক অ্যাসিড দেবেন। আর হচ্ছে 20 দিনের মধ্যে একবার হচ্ছে আপনি ম্যাগনেসিয়াম সালফেট ম্যাক্সাল 1 লিটার জলে 3 লিটার জলে 2 গ্রাম দিয়ে সেই জলটা থেকে দেবেন। এই 20 দিন 25 দিন করতে পারলে আপনি যদি গাছটা করতে পারেন ভালো একটা শেকড় হয়ে যাবে, অসাধারণ শেকড় হয়ে যাবে। শেকড়টা যদি ভালো হতে পারে আপনার গাছ তত্তর করে দাঁড়িয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন, ভালো থাকুন, সবাইকে শুভেচ্ছা জানাই। সেটা হচ্ছে ছাদ কৃষি চ্যানেলের পক্ষ থেকে, প্লাস আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। অনেকে আমার ঠিকানা চান, ঠিকানাটা আজকেই বলে দিই প্রথম থেকে। সেটা হচ্ছে এটা হচ্ছে বারাসা দুতোচে সোনা যশোরের উপরে, আমাদের বামুনগাছির ফরেস্ট অফিসের দীঘার মোড়, দত্তপুকুর থানা, বাড়িতে একটু আর 4 থেকে 5 কিলোমিটার। বনগাগামী যে রোডটা গেছে যশোর রোড, তার উপরেই রাস্তা, এটা রাস্তার উপরে। আর আমাকে যারা ফোন করেন বা ফোন করছেন তাদের অনুরোধ করেছি যে সন্ধ্যে 7টা থেকে 10টা এখানে ফোনটা করবেন। ফোন নাম্বার হচ্ছে 9831880761। এখন থেকে আপনাদের এবারে আপনাদের শীতের যে ফুল হয় সেই শীতের ফুলের জন্যে একটা জিনিস কি আগে থেকে লাগাতে হয়, সেটা চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা যদি আগে থেকে লাগান তাহলে আপনার মন ভরে যাবে, বাগানও ভরে যাবে। অনেকে এই সময়টা কেন বলছে, এখানে এই সময় জুন জুলাই থেকে আপনারা লাগাতে পারেন। যারা কম্পিটিশন লেভেলের ঘরে তারা আর তো আগে লাগিয়েছে, আর এখন থেকে করলেও আপনার কিন্তু ভালো হবে, জুন জুলাই থেকে করলেও ভালো হবে আপনাদের। আজকে দেখাবো, আগে মিডিয়া দেখেছিলাম ঘাসের মিডিয়া, আজকে যে মিডিয়া মাটির মিডিয়া। এবারে এই মাটির মিডিয়াটা কিন্তু আমি অন্যরকম করে করি, সেই মিডিয়া আমি যেটা মিডিয়াটা করেছি সেই মিডিয়া থেকেই আপনাকে বলছি। এটা হচ্ছে আমি একটা 5 টবের হিসাব বলছি, 5টা টব, সেটা 8 ইঞ্চি হতে পারে, 10 ইঞ্চি হতে পারে, আবার 4 ইঞ্চি হতে পারে, বা 6 ইঞ্চি হতে পারে। যে টবটা নেবেন সেই টবের কি করবেন, 1 টব গোবর সার বা ভার্মি কম্পোস্ট নেবেন, 1 টব বালি নেবেন, 2 টব হচ্ছে ঘাস বা কয়লার ঘাস, ছাই যাই বলুন, ঘাস নেই আমি, ঘাস নিচ্ছি আর 2 টব মাটি নিচ্ছি। এই মিডিয়াটা করলে কি হয়, এটাকেও বাইরে ফেলে কাজ করা যায়, বাইরে ফেলে রেখে সেটা তলা লাগে না, সেটার তলাতেই করা যায়, সেটার তলাতে মানে সেট ছাড়াই এটা কিন্তু করা যায়। এটা জল দেবেন, এই মিডিয়াটা এই যে বলছি এই মিডিয়া সেই মিডিয়া। এর সঙ্গে হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিম খোল, বাদাম খোল কিন্তু আগে মেশানো আছে, মেশিয়ে না এটা 2 মাস আগে করা। এই মাটিটা আমার যেহেতু লাগে আমি আগে থেকে করে নিয়েছি। এছাড়াও বলছে দাদা আমি যদি ঘাস পাই না তাহলে আমি কি করে করব, তাহলে আপনাকে কি করতে, মাটির মিডিয়াতেই চন্দ্রমল্লিকা করুন, কিন্তু আপনাকে এই বর্ষাকালটাকে আপনাকে বৃষ্টি থেকে দূরে রাখতে হবে। কেন, আপনাকে আগে একটা ভিডিওতে করে দেওয়া আছে, জল দেওয়ার যিনি গাছে শিখে যাবেন সেদিকে আপনি সব গাছ শিখে যাবেন, তৈরি করা শিখে যাবেন। জলের ব্যালেন্সটাকে যদি আপনি ঠিকমতো করতে পারেন গাছের ক্ষেত্রে তাহলে গাছ কিন্তু ভালো থাকবে। এটা খেয়াল রাখবেন, গাছের কিন্তু জলের ব্যালেন্সটাই বিরাট মারাত্মক জিনিস, জলের ব্যালেন্স। এইবার আমি এই গাছটা আমি ফার্স্ট পডিং দেখাচ্ছি, এটা সেকেন্ড পডিং দেখাচ্ছি, আর একটা থার্ড পডিং আমি দেখাবো, সেটা হয়ে গেছে পরে ভিডিওতে দেখিয়ে দেবো। এবার আপনারা কি করবেন, এর সঙ্গে এই মাটিটার সঙ্গে আমি কিন্তু 2-3টি জিনিস মেশাইনি, সেটা হচ্ছে এই সিঙ্গেল সুপার ফসফেট এইটার জন্য এইটুখানি 1 চামচ নিয়ে নিলাম। এগ্রোমিন সয়েল প্লাস, এটা অনেকে বলেছেন আমরা পাচ্ছি না, সারের দোকানে গেলে পাবেন, না যদি পান অনলাইনে নিয়ে নেবেন। 1 চামচ এগ্রোমিন সয়েল প্লাস দিলাম, আর 1 চামচ আমি খড়ি মাটি দিলাম, আর এর সঙ্গে আমি দানা কিনলাম। আমি কিন্তু গাছ বসাতে গেলে আমি বারবার করে বলছি, আমি যত গাছ বসাই আমি কিন্তু এই দানা কিনছি না, এই ফিরোরন পাউডার আমি কিন্তু ব্যবহার করি। আমি যত গাছই বসাই, আমার যত গাছ আছে, আমাকে 2000-5000 যা টব আছে বাগানে বা নার্সারিতে, যত গাছ তাই গাছ আছে, আমি কিন্তু ফিরোরন ছাড়া কোনো গাছ বসাই না, আমি পরিষ্কার কথা বলছি। অনেকে আবার বলছে এতে নাকি ফাঙ্গাস নষ্ট হয়ে যায়, উপকারী ছত্রাক নাকি নষ্ট হয়ে যায়, আমি এরকম পাইনি,
আর একটা কথা বলি, টবের থেকে, টবেতে যিনি বলছেন বা আমি বলি জানি না, অনেকে আমাকে প্রশ্ন করেন এবং সেই প্রশ্নের উত্তর আমি বলে দিয়েছি, এটা ফাউ কথাই হচ্ছে, কিছু করার নেই। দাদা শুনছি, আমি তখন ওনাকে বললাম যে আপনি বলছেন, আপনি বলছে অনেকে বলছে ইউটিউবে, সেই জন্যে আমি দেখিনি। তাই অনেকে ওরা ঘাটাঘাটি, অনেকেই এই গাছ করাকে অনেক প্রচুর ইউটিউব দেখে ঘাটাঘাটি করে, তাদের উদ্দেশ্যেই বলছি। আপনার কথা আমি বললাম, এই ফিউডন পাউডার দেবো না, কথাটা ঠিক। তাহলে আমি টবের ক্ষেত্রে, তাহলে পিঁপড়ে, কেঁচো, কেন্ন আর পোকা, যেসব মাটির পোকা হয় তাহলে তাড়াবো কী করে? তার বিকল্প তো বলে দিতে হবে আমাকে, তাই না? তাহলে আমি আমার মনে করি উপায় ফাঙ্গাস বা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু তাহলে আমার পিঁপড়েগুলো তাড়াবো কী করে? তাহলে এর বিকল্প তো আমাকে দিতে হবে। আর বলছে এইটা, আমি এইটাকে যেটা বলি, এই ফাঙ্গাস বা এই উপকারী ফাঙ্গাস যখন তখন তৈরি হয়ে যাবে, যখন তখন তৈরি করে নিতে পারবেন আপনারা, আপনার নিজের বাড়িতে বসে করে নেবে, কে করে না, তাকে আগে আগে এই গাছটা বসাই, তার পরিচর্যা যখন বলছি তখন আমি বলে দিচ্ছি। এই আমরা টব এই যে খোলাম করছি, দেওয়া আছে, খেয়াল করবে এই টবটা খুলে রেখে দিয়েছি, দেখুন শেকড়গুলো, দেখুন আপনাকে এরকম শেকড়টা তৈরি করে নিতে হবে। এবং এই তো পাতাগুলোকে ফেলে দিতে হবে, সবসময় বলেছি নিচের পাতা ফেলে দেবেন, এরকম গাছের এইসব গাছের পাতা ফেলে দেবেন, এ লম্বা করে নেবেন। আপনাকে বলে রাখি এই জিনিসটা দেখা যাবার কেন করবেন, আপনার শেকড় বেরিয়েছে এই গোড়া থেকে, আপনি যতটা বসাবেন তত থেকে এখান থেকে শেকড় বেরোবে, কিন্তু গাছে চন্দ্রমল্লিকা গাছে এটা ভালো জিনিস, যে যতটা বেরোবেন ততটাই আপনি শেকড় বেরোবে, পড়ে গেছি যাবেন এদিকটা, কিন্তু আপনার শেকড় বেরিয়ে বেরোতে শুরু করবে। তাহলে কি হবে, যতটা শেকড় বেরোবে গাছের ততটাই আপনি খাওয়া নিতে পারবে এলাকা জুড়ে, যতটা না হবেন ততটা হবে। আমরা কিন্তু গাছটাকে এরপর আস্তে আস্তে নামাবো নিচের দিকে, ঠিক আছে? এবারে আপনারা বলতে পারেন যে এই কাঁকড় বালি এরকম দিলে কেন, এদের দেওয়াকে হচ্ছে জলটা না ধরে রাখার কারণ, এদের জল দিলে জল নেমে যাবে, এদের জল দিলে জলটাকে নেমে যাওয়ার জন্যই আমি কিন্তু এই মিডিয়াটাকে তৈরি করেছি। গাছে বেশি জল ধরে রাখলে খাবার দিতে পারবেন না। আর চন্দ্রমল্লিকা গাছে আপনি চন্দ্রমল্লিকা বলুন, সিজন ফ্লাওয়ার বলুন, তাতে আপনি যদি খাওয়ার না দিতে পারেন, কৃত্রিম রাসায়নিক খাওয়ার না দিতে পারেন, তাতে কিন্তু আপনার গাছ কিন্তু গ্রোথ হবে না। এইবার আমি এইটাকে বসিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন, প্রথম দিনই একটা ফাঙ্গিসাইডে জল দিয়ে দেবেন, N45 জল দিয়ে দেবেন, আপনি এভাবে জল দিয়ে দিন, দেখবেন কিছুক্ষণ পর জল আন থাকবে না, নিচে নেমে গেছে। এইবার আপনাকে বলে রাখি, এই গাছটা বসানোর পর, চন্দ্রমল্লিকা বা যে কোনো সিজন ফ্লাওয়ার বসানোর পর, আপনারা 15-20 দিন রুটের ট্রিটমেন্ট করবেন, রুটের ট্রিটমেন্ট করবেন। দেখুন বন্ধু এই করবেন, এবার বলে দেখুন যখন জল নেমে গেছে তখন জল পড়ছে। এই যে মিডিয়াটা করার জন্য এটা কিন্তু হয়েছে, ঠিক আছে, এর জল পড়ে যাবে, জলটা কিন্তু ধরে নেওয়ার পর জল আর থাকবে না, জল উপরে ধরে রাখবে না। তাহলে আপনি এই এই অবস্থায় আপনি বাইরে গাছ এই গাছটা করতে পারেন, সেট ছাড়াই করতে পারেন, এই মিডিয়া কিছু করতে পারেন। এবার আপনাদের একটা একদম চন্দ্রমল্লিকা রুটিন বলে দিচ্ছি, 2 মাসের জন্য রুটিন আমি বলে দিচ্ছি, এরপরে যখন বড় জল টবে যাবে তখন খাওয়ার কিছু চেঞ্জ হয়ে যাবে। আপনারা এটা কি করবেন, প্রথম দিন জল যেটা দেবেন সেটা হচ্ছে ফাঙ্গিসাইডে জল ব্যবহার করবেন, তারপরের দিনই দেবেন হিউমিক অ্যাসিড, ঠিক আছে? হিউমিক অ্যাসিডটা আমার কাছে নেই, হাতে আছে, হিউমিক অ্যাসিড নামটা শুনেছেন আমার কাছে বারবার করে, হিউমিক অ্যাসিডে জল দেবেন, তারপর একদিন অন্তর একদিন 12:0 জল করে দেবেন, লিটারে 2 গ্রাম করে জলটা দেবেন, আর হিউমিক অ্যাসিড দেবেন। আর হচ্ছে 20 দিনের মধ্যে একবার হচ্ছে আপনি ম্যাগনেসিয়াম সালফেট, 1 লিটার জলে 3 লিটার জলে 2 গ্রাম দিয়ে
এই জলটা থেকে দেবেন। এই 20-25 দিন করতে পারলে আপনি যদি গাছটা করতে পারেন, ভালো একটা শেকড় হয়ে যাবে, অসাধারণ শেকড় হয়ে যাবে। শেকড়টা যদি ভালো হতে পারে, আপনার গাছ তত্তর করে দাঁড়িয়ে যাবে। এইবার 20 দিন পর থেকে, এই 15-20 দিন পর, এই 15-20 দিন আপনি কিন্তু শেকড়ের ট্রিটমেন্টটা করে যাবেন, তাতে গাছ কিন্তু লম্বা হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। এইবার আপনারা কি করে, আমি আজকে লিখে নিয়ে বসেছি। এইবার তখন আপনি কিন্তু এরপরে যেটি এই 15 থেকে 20 দিনের পর আপনার খাওয়াটা চেঞ্জ হয়ে যাবে। 15 থেকে 20 দিন আপনি আজ বুঝতে পারবেন যে গাছে কী অবস্থা হয়ে গেছে। তখনই আপনি 20 দিন পর থেকে কী দেবেন, সপ্তাহে একদিন দানা, দানা হিসাবে পাওয়া যায় 15-15-15। এটা কিন্তু মাটি টবের ক্ষেত্রে, এটা কিন্তু 2-4টা করে দানা 2-5টা করে দানা এই 4 ইঞ্চিতে ছড়িয়ে দেবেন, বা 6 ইঞ্চিতে টবে যা বসাচ্ছেন ছড়িয়ে দেবেন। 14-35-14 তার একদিন বাদ দেবেন, তারপরের দিন 14-35-14 8-10টা করে দানা দিয়ে দেবেন এই একটা গাছের জন্য। গুনে গুনে দেবেন, এবং দাম বললে বুঝতে পারবেন দানা কিনে দানা পাওয়া যায়। এরপরে একদিন করবেন, একদিন পর করবেন 10-26-26 দেবেন, এটা দেবেন একদিন। এবার কি করবেন, আরো আছে, এইবার আরেক দিন ফাঁকি থাকলো, একদিন খোলের জল ভিজিয়ে দেবেন। খোলের জল ভিজানো থাকবে 4 দিন ভেজানোর পর, 3-4 নাইট ভেজানোর পর সেই জলটাকে পাতলা করে 10 লিটার জল, এই 100 গ্রাম জল আপনার 20 লিটার জল হবে, সেই পাতলা করে খোলের জলটাকে দেবেন। কিন্তু এখন যা হিউমিডিটি আছে, এটাকে সাবধানে একটু কদিন পর দেবেন, খেয়াল করে রাখবেন। এবং চন্দ্রমল্লিকা গাছের ক্ষেত্রে উপর থেকে ফাঙ্গিসাইড, এই গরম যা আর আর্দ্রতা বেশি, আর্দ্রতা 80-এর উপর আর্দ্রতা আছে, সেই আর্দ্রতার কারণে যখন তখন গাছে ফাঙ্গাস লাগতে পারে, পচন লাগতে পারে বৃষ্টি জল পড়লে বা জল পড়লে। আমরা কিন্তু সপ্তাহে একদিন করে ফাঙ্গিসাইড স্প্রে করে যাবেন, এটা অতি অবশ্যই করবেন। আর ফাঙ্গিসাইডের জল কিন্তু গাছের গোড়ায় একদিন সপ্তাহে মাসে একবার করে দেবেন, অতি অবশ্যই দেবেন, যে কোনো ঘাসের হোক আর মাটির মিডিয়া হোক। বর্ষাকালে আরও ঘন করে দেবেন, তখন সপ্তাহে একদিন দেবেন, এখন বৃষ্টি নেই, এখন কম দেবেন, মাসে একবার করে দিলে হয়ে যাবে। এইবার কি করবেন, উপরে কি করবেন, এই গাছের আমি খাওয়ারটা নিচে বলে দিলাম, উপরে কি করবেন, সপ্তাহে একদিন করে ইউরিয়া, জাস্ট ইউরিয়া 2 গ্রাম, 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে গাছে চান করে দেবেন। আর একদিন সপ্তাহে একদিন করে কি করবেন, 3 দিন অন্ত অন্ত করবেন, যেটা একদিন একদিন ইউরিয়া দিলে তার 3 দিন পর কি করবেন, 12-61-0 আপনারা কিন্তু গাছে স্প্রে করে দেবেন। এই সময় আপনারা পটাশের খাওয়াটা হচ্ছে, পটাশটা ব্যবহার করবেন 15 দিনে একবার। এই সময় গাছকে লেন্থি করতে হবে, পটাশ ব্যবহার করতে হবে ম্যানেজের জন্য। আরেকটা জিনিস করে রাখবেন, সেটা হচ্ছে এই চন্দ্রমল্লিকার বসানোর 2-2.5 মাস পর থেকে শুরু হয়ে যাবে সে খাওয়াটা, সেটা হচ্ছে 2 কেজি ছোট মাছ, সে সামুদ্রিক মাছও হতে পারে, কম দামি মাছ, লোটে মাছ টোটে মাছ, একটু করে হাফ সেদ্ধ করে নেবেন, সেদ্ধ করে একটা ড্রামে ফেলবেন, 2 কেজি খোল, সর্ষের খোল, 2 কেজি সর্ষের খোল বলেছি আর মাছ বলেছি, 2 কেজি কাঁচা গোবর, কাঁচা গোবর 2 কেজি, আর 2 কেজি ভাতের ফ্যান, এই ভাতের ফ্যান, এই 4টে আইটেম 2 কেজি 2 কেজি 8 কেজি হবে, 10 লিটার জলের সঙ্গে পচিয়ে নেবেন, পচিয়ে রাখবেন 10 লিটার, একটু সাবধান রাখবেন, খুব দূরে গন্ধ হতে পারে, তার সঙ্গে যদি গন্ধ পোকা হতে পারে সেই জন্য ফেরোডন পাউডার দিয়ে এনে রেখে দেবেন, এই দানা কীটনাশক এটা দিয়ে রাখবেন। এই 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 খাওয়াটা, তরল খাওয়াটা 1 লিটার জল তুলবেন ওখান থেকে, ছেঁকে তুলে নেবেন, তুলে 10 লিটার জলের সঙ্গে মেশাবেন, 10 লিটার জলের সঙ্গে মিশিয়ে আপনি এটা সপ্তাহে একদিন করে খাওয়াবেন চন্দ্রমল্লিকাতে, যে কোনো চন্দ্রমল্লিকাতে, সে জায়েন্ট হোক আর পমপম হোক। এরপরে একটা মিক্সিং খাওয়ার আপনি এখন থেকে বললে আপনারা গুলিয়ে ফেলবেন, আর কদিন পর আমরা চন্দ্রমল্লিকার মিক্সিং খাওয়ারটাও বলে দেবো, সেটাও সপ্তাহে একদিন করে আপনারা ব্যবহার করবেন, তাহলে গাছের গ্রোথ, গাছের চেহারা, গাছের ফুলের কালার, ফুলের সংখ্যাও বেড়ে যাবে। আমরা এগুলো খেয়াল করুন, চন্দ্রমল্লিকা খুব ইজি গাছ, রানী বলে আমরা, ফুলের রানী বলি আমরা, সেই গাছটাকে ভালোভাবে করতে গেলে আপনারা একটুখানি এই টাইপের যত্নশীল হবেন, এখন থেকে বসান। অনেকে কী করে, পুজোর সময় আসে দাদা, চন্দ্রমল্লিকার দিন পুজোর পর পর আসে, সেই চন্দ্রমল্লিকা বসিয়ে আপনি ওই 40-50-20 এরকম ফুল হবে, কিন্তু ভালো ফুল করতে গেলে আপনাকে এখন থেকে যত্নশীল হতে হবে, খেয়াল রাখবেন এইগুলোকে দিয়ে। এইবার অনেকে বলতে পারেন, দাদা আমি জৈবিক উপায় করব, আমার জৈবিক উপায় জানা নেই, আমি এখন থেকে বলে দিচ্ছি,
রাসায়নিক আমি ফুল খাই না, আমরা ফুল করি, ফুল তো খেতে পারি না, ওই জন্য রাসায়নিক খেলেও আর জৈব কেন, আমরা জৈব এবং রাসায়নিক দুটো মিশিয়ে আমরা এই এই করি। পুরো জৈব দিয়ে এটা হবে না, চন্দ্রমল্লিকা করতে গেলে আমি পারিনি আর কি, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখুন, এই এই আপনার সামনে দেখুন, এই টপে দেখুন উপরে আর কোনো জল নেই, এবার নিচ দিয়ে টুপিয়ে পড়ে যাচ্ছে। ঠিক এই ধরনের মিডিয়াটা যদি আপনারা করতে পারেন, যে কোনো গাছ, চন্দ্রমল্লিকা বলুন আর যে কোনো গাছ বলুন, আপনাদের কাছে খুব সুন্দর হবে। মিডিয়াটাই আসল জিনিস, যাতে জল ধরে রাখবে না। এবং আজকে দেখবেন এটা এটা জল দিচ্ছি আমি, কালকে অব্দি জল থাকবে, পরশু দিন অব্দি জল থাকবে, এটা একদিন গিয়ে দিন 15-20 পর আর দেখবেন আজকে জল দিচ্ছেন, কালকে সকালে আবার জল দিচ্ছে, শুকিয়ে যাবে। এই জল ধরে রাখার ক্ষমতাটাকেই নষ্ট করে দেবে, থাকবে না। ঠিক এইভাবে আপনারা মিডিয়া করে আপনারা গাছটা করুন। যিনি ঘাস পাচ্ছেন না সেই কি করবেন, আপনি বালির সংখ্যাটা বেশি দিয়ে দেবেন, লাল বালির সংখ্যাটা বেশি দিয়ে দেবেন, দু টব লাল বালি, দু টব আপনি মাটি দেবেন, আর এক এক টব হচ্ছে ভার্মি কম্পোস্ট, সঙ্গে ঘাটে গো শিঙ্কুচি। এটা আমি আগে বলেছিলাম, এখন দিলে কিন্তু দিয়ে গাছ বসাবেন না, গাছ নিতে পারবে না, গাছ মরে যেতে পারে সেগুলো। আর ও গাছের অতিরিক্ত কোনো খাবার দেবেন না, কখনো অতিরিক্ত দেবেন না। গাছকে প্রতিদিন খাওয়া দেওয়া যায় কিন্তু সেটা পরিমাণে কম। আমি এই গাছটাকে কী করবো, আমি এই গাছটাতে 4-5টা দানা দেবো, আপনাদের যে বললাম দানা সারগুলো বললাম, এই 4-5টা দেবো। এই গাছ যখন বড়ো হবে 8 ইঞ্চি তখন 8-10টা দানা দেবে, এইভাবে দিতে হবে আপনাকে। আপনারা প্রতিদিনই গাছকে খাওয়া দেওয়া যায়, কিন্তু খেয়াল রাখবেন যে একসঙ্গে অতি খাওয়া খাওয়াবেন না, গাছ মরে যাবে, গাছ ভালো হবে না। আর এই গাছটা যদি ড্যামেজ হয়ে যায়, এই গাছ থেকে তুলে দাঁড় করানো খুব মুশকিল হয়। সেই জন্য খেয়াল রেখে দিয়ে খেয়াল রাখবেন। আমরা আমাদের কাছে যারা গাছ কিনতে আসে তারা প্রত্যেকেই একটাই কথা বলে, গাছ কিনে নিয়েই বলে দাদা কী খাওয়ার দেবো, কী খাওয়ার দেবো। কিন্তু কেউ জিজ্ঞাসা করে না যে মাটিটা কীভাবে করবো, বা কীভাবে যত্ন করবো, কতদিন অন্তর খাওয়া দেবো, এইটা না। খাওয়ার দিলেই যেন গাছ বড়ো হয়ে যাবে, গাছ ভালো হয়ে যাবে, এই ধারণা থেকে আমাদের বেরোতে হবে, তবেই আমরা ছাদে বা টবে বাড়িতে গাছ করতে পারবেন, একটু খেয়াল রাখবেন। আর একটা কথা বলছি আপনাদের, বারবার বলছি, চন্দ্রমল্লিকার ক্ষেত্রে প্রচুর সাদা মাছি লাগে, মিলিবাগও লাগে, অতি অতি অবশ্যই কিন্তু আপনার সপ্তাহে একদিন করে কীটনাশক স্প্রে করে যাবেন। আমি বলে দিচ্ছি আগে, আমরা নোমান দিই, নোমানের সঙ্গে নোমানটা পাওয়া যায় না অনেক সময়, অসিন আর কিটাপ এটা ব্যবহার করি, মাঝে মাঝে একতারা ব্যবহার করি, এটা কিন্তু আমরা নিয়মিত আমরা গাছের সঙ্গে দিয়ে যাই। তার সঙ্গে হামলা ওস্তাদ এটাকেও ব্যবহার করি, কম দামের তেলের মধ্যে, এটা ভালো তেল। এগুলো কিন্তু আমরা এই চন্দ্রমল্লিকা বা সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে আমরা ব্যবহার করে যাই, না করলে আপনার চন্দ্রমল্লিকা কিন্তু ডিস্টার্ব হয়ে যেতে পারে। আর আমরা যেটা বললাম, আমি এই যে দুটো টিপস বললাম, এতে আমরা চন্দ্রমল্লিকা যারা দেরি করে বসাচ্ছেন বা জুন জুলাইতে বসাচ্ছেন, তাদের গাছ খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে বাড়বে। দুটো জিনিস আমরা স্প্রে করে যাবেন, এক হচ্ছে ইউরিয়া, এক হচ্ছে 20-20-20 অথবা 19-19-19, এই দুটোকে স্প্রে করে যাবেন। মাঝে মধ্যে মাসে একবার করে বোরন স্প্রে করবেন, 2 গ্রাম 1 লিটার জলে বোরন স্প্রে করে দেবেন। আর হচ্ছে আপনার পটাশটাকে স্প্রে করবেন মাসে একবার থেকে দুবার, 0.050, এটাও কিন্তু লিটারে 2 গ্রাম। এতগুলো আপনাকে তথ্য বলে দিলাম, সেই তথ্যগুলো যদি দেখুন বা আপনার ভিডিওটাকে টেনে বা কেটে দেখে নেবেন একটু বারবার করে, এই তথ্যগুলো আমি বলে গেলাম, আবার আমাকে প্রশ্ন করলে আমি আর উত্তর দেবো না, এই প্রশ্ন উত্তর দেবো না, অন্য কোনো প্রশ্ন দেবো, গাছ কী অসুবিধা হচ্ছে। কিন্তু যে তথ্যগুলো ভিডিওর মাধ্যমে দিচ্ছি সেটা দেখে নেবেন, আর আপনারা ভিডিও কেটে দেখবেন না সোজা দেখবেন সেটা আপনাদের ব্যাপার, আমরা কষ্ট করে দিই। একটুখানি ধৈর্য যদি না থাকে তাহলে আর গাছ করা খুব মুশকিল হয়ে যাবে। আর অনেক বন্ধুকেই বলছি, অনেকের ভিডিও দেখেন, দেখে একজনকে প্রশ্ন করেন, এবার যে যে তথ্যটা বলছে, আমি যেমন বলছি আমি তার ফোনে উত্তর দিই বা ফোন ধরে তাকে উত্তর দিই। যদি আপনার আমার সে তার প্রশ্ন আমাকে বলবেন না, এবার তাকেই প্রশ্ন করবেন, যে ভিডিও আপনাকে মনে করুন আমি তার জিনিসটা পছন্দ হয়েছে বা সেটা বারণ করেছে, এবার সে যদি সেই ভিডিও দেখে তাকেই প্রশ্ন করবেন যে দাদা এটা বারণ করলেন কেন করলেন, এর বিকল্প কী হবে, তাকে প্রশ্ন করবেন আমাকে নয়। আমি বারবার করে বলি, অনেকে দেখি 4-10 জায়গায় ভিডিও থেকে আমাকে প্রশ্ন করে, তার উত্তর আমি বলতে যাবো কেন, যে বলেছে তার উত্তর সে দেবে, আমার উত্তর আমি দেবো। নমস্কার, এই অবধি ভালো থাকি, ভালো থাকবেন, গাছ করুন, সবাই সুস্থ থাকুন।